শারদ উৎসবের দিনগুলো শহরবাসী যেন স্বাচ্ছন্দ্যে কাটাতে পারে তার জন্য বহু আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ। গত প্রায় এক মাস পূর্বেও পৌর নিগমের সমস্ত আধিকারিকদের নিয়ে পৌর নিগমের কনফারেন্স হলে এক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকে পুজোর প্রস্তুতি এবং প্রতিমা নিরঞ্জনের বিষয় নিয়ে আলোচনা করে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। এবার সেই গৃহীতগুলোর উপর ভিত্তি করে কাজ কতটা এগিয়েছে তা জানার লক্ষ্যেই বৃহস্পতিবার পৌর নিগমের মেয়রের পৌরোহিত্যে পৌর নিগমের ডেপুটি মেয়র, এডিশনাল কমিশনার, পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটর এবং দপ্তরের বিভিন্ন আধিকারিকদের নিয়ে আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন, পুজোর দিনগুলোতে পৌর নিগম এলাকার প্রতিটি ক্লাবে স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যে পৌর নিগমের পক্ষ থেকে প্রতিটি ক্লাবে দুটি করে ডাস্টবিন এবং দুজন করে সাফাই কর্মী নিয়োজিত থাকবেন। এছাড়াও মায়ের প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে দশমী ঘাটে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পৌর নিগমের পক্ষ থেকে সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান মেয়র। একই সঙ্গে প্রসঙ্গক্রমে বলতে গিয়ে মায়ের গমন অর্থাৎ কার্নিভালের দিনক্ষণ সম্পর্কেও রাজ্যবাসীদের অবগত করেন মেয়র। তিনি বলেন, রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 26 অক্টোবর আয়োজন করা হবে পুজো কার্নিভালের। আগরতলা শহরকে রাস্তা, ড্রেন, নিকাশি ব্যবস্থা এবং পুজোর সময় যাতে প্রতিটি ওয়ার্ডে আমরা 16 লক্ষ টাকা করে বরাদ্দ করা হচ্ছে এবং প্রয়োজনে অন্যান্য ওয়ার্ড যাবতীয় কাজ হাতে নেওয়া হয়েছে, সেগুলি অগ্রগতির কথাটা। এবং পুজোর সময় আমাদের প্রতিটি আগরতলা শহরে যারা ক্লাব, পুজো উদ্যোক্তা, পুজো কমিটি, তাদেরকে আমরা 1 বস্তা করে ব্লিচিং পাউডার, 2টি করে ডাস্টবিন এবং 2জন করে সাফাই কর্মী যারা থাকবে পুজো 5 দিন ওই ক্লাবের প্যান্ডেলে সমস্ত যা গার্বেজ জেনারেটর হবে সেগুলি সাফাই করার জন্য সার্বিকভাবে। তারপর হচ্ছে যেটা পুজোর পর যেটা নিরঞ্জন, আমরা প্রতিমা নিরঞ্জন যেটা করি, আমাদের মূল অনুষ্ঠান আগরতলা শহরে জয়নগর দশমী ঘাট, এখানে যে নিরঞ্জন হয় আগরতলা অধিকাংশ ক্লাব সেখানে যায়। বাকি যে জায়গাগুলি আছে গজারিয়া বা কিংবা জুটমিল সংলগ্ন বা বিদ্যাসাগরের কাছে, এরকম যে অন্যান্য জোনালিতে দশমী নিরঞ্জনের ঘাট আছে সেগুলি আমরা ব্যবস্থা করা, আলোর ব্যবস্থা করা, যাতে প্রতিনিয়ত সুবিধা হয় সমস্ত ব্যবস্থার কাজ শুরু হয়েছে। সেটা আবেদন থাকবে যারা বিভিন্ন ক্লাবে পুজো প্যান্ডেল রাস্তা পাড়ে করছেন, এবং বিশেষ করে গতকালকে আমরা দেখলাম আগরতলা অভয়নগর ব্লাডসেন ক্লাবে বৈদ্যুতিক কোনো কারণ শর্ট সার্কিট সম্ভবত এখনও যদি তদন্ত বেরোয়নি আসলটা, তো এখানে প্যান্ডেলটা পড়ে গেছে এবং প্রতিমা ধ্বংস হয়ে গেছে। এবং অন্যান্য গতবার আমরা কুমারঘাটে দেখেছি রথযাত্রার সময় তাই সাবধানতা নেওয়া উচিত। যখনই অনুরোধ থাকবে, আমার বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে আমি কথা ফোন করেছিলেন, বলেছেন যে বলার জন্য সমস্ত ক্লাব আবেদন রাখার জন্য 24 তারিখে হচ্ছে দশমী, তো বাড়ির পুজো অনেক ক্লাবের পুজোগুলি কিন্তু 24 তারিখে অনেকে নিরঞ্জন করে, পরবর্তী দিন 25 তারিখ আছে অনেক ক্লাব করে নেয়। 26 তারিখ আমাদের দপ্তর কোনো আমরা কার্নিভাল, যেটা গতবার করা হয়েছে 26 তারিখ লাস্ট ডেট, তো কার্নিভালের দিন সমস্ত আমরা আশা করবো গতবার 27টা পুজো কমিটি অংশগ্রহণ করছে, এবার অনেক বেশি হবে। কারণ গতবার দর্শনার্থীরা প্রচুর সংখ্যক লোক উৎসব নিজে সারা রাত ছিলেন, আর আমাদের নিরঞ্জনের ব্যবস্থা এত সুন্দর হয়েছে যেটা উত্তর পূর্বাঞ্চলে ভারতে আমি সর্বপ্রথম যেটা গতবার আমাদের পৌর নিগম করতে পেরেছে, এবারও করবো। কাজে ভাসানের যে সময়টা তখন তো শুরু হবে আগে সারা রাত্রি ভাসানো আগরতলা শহরে, কিন্তু গতবার তা হয়নি, কারণ আমাদের এত ব্যবস্থা সুন্দর যে আমাদের এবার আরেকটা ক্রেন, 3টা ক্রেন আমরা ব্যবহার করবো, এবং যারা এমনিতে করছে যা মেনুয়ালি থাকবে, আমাদের 90 জন লেবার থাকবে, শ্রমিক থাকবে, কোনো ক্লাবের সঙ্গে কারোর শ্রমিক আনতে হবে না, কারোর লোক আনতে হবে না, আমরা সবটা করিয়ে দেবো, সবটা দায়িত্ব আগরতলা পৌর নিগমের। পাশাপাশি গতকাল রাজধানীর একটি পুজো মণ্ডপে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের প্রসঙ্গ টেনে রাজ্যের সকল পুজো উদ্যোক্তাদের প্রতি পদক্ষেপে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।